তো করে সব পচা কা যারা আসে 10 জন 10 12 জন দৌলতদিয়া পতিতাপল্লী যেখানে সভ্য সমাজের সীমানা শেষ হয়েছে কিন্তু শুরু হয়েছে সমাজের চোখে আপাত নিষিদ্ধ এক পল্লীর এখানকার মাটিও কিন্তু তথাকথিত সভ্য সমাজের মতোই সূর্য উঠলে এখানে আলো পড়ে ছায়ায় শীতল হয় আবার বর্ষায় সিক্ত হয় মাটির উষ্ণ বুক আনাচে কানাচে পড়ে থাকে ব্যবহৃত কন্ডম ফেন্সিডিল আর মদের বোতল দেয়ালে ছিটিয়ে থাকে আসক্ত মানুষের লোল আর বাতাস ভারী হয়ে থাকে তাজা বীজের আর ঘামের গন্ধে মাত্র 200 টাকা থেকে 1000 টাকার বিনিময়ে মনের শত অনিচ্ছা সত্ত্বেও নারীর সর্বোচ্চ মূল্যবান সম্পদ সম্ভ্রম বিক্রি করতে বাধ্য হয় নারীরা কিন্তু এখানে যারা বসবাস করেন তারা নিষিদ্ধ কারণ এদের জীবিকার পুঁজি হলো শরীর ভালোবাসাহীন শুধু শরীরই প্রকাশভঙ্গি এদের পাচার একমাত্র অবলম্বন সস্তা প্রসাধনী আর সাধ্যের মধ্যে রঙিন পোশাক এদের দৃষ্টি আকর্ষণের টোপ সাথে আদিমতায় ভরা দেহ নির্ভর প্রকাশভঙ্গি এভাবেই খদ্দেরের খোঁজে দিন গড়িয়ে যায় তাদের কিন্তু গল্প বদলায় না শুধু বদলায় চরিত্রগুলো কিন্তু কেন তারা এই পথে আসলেন কেন বা বাসা বাঁধলেন এই নিষিদ্ধ পল্লীর ঝুপড়ি ঘরগুলোতে বেশ কয়েকটি কারণ পাওয়া গেল এখানে তার বেশিরভাগ গল্পেই একজন ভিলেন আছে যারা তাদের ভালোবাসার ফাঁদে ফেলে ব্যবহার করে বিক্রি করে গেছে এখানে দুমাস বিবাহ টিকছে তারপরে হাজবেন্ড টর্চার করার পরবর্তীতে আমাকে ছেড়ে দিচ্ছে আমার হাজবেন্ড আমাকে টর্চার এখানে বিক্রি করে দিয়ে গেছে আর কিছু এসেছেন নিজের ইচ্ছায় সেই ইচ্ছাটা কিন্তু এমনি এমনি জন্ম হয়নি ক্ষুধা তাদের চাবুক পেটা করে এখানে এনে দাঁড় করিয়েছে সস্তা দরে বিক্রি হওয়ার জন্য একটা সালামে যদি একদিন করে নিলে দ্বিতীয় দিন মায়ের দরকার তারপরে কয়েকদিন আগে একটা সালামে আরো কত কষ্ট আছে আরে ঘরে নিনা কত সালামে উল্কা দেয় মেন বলি তা আসে না তাহলে ক্ষুধা কি সব কাজের মূলে সে প্রসঙ্গে মীমাংসা আমাদের দায়িত্ব নয় তবে এই অবহেলা আর ভালোবাসাহীন জীবন তাদের একেবারেই কাঠখোট্টা বানিয়ে দিয়েছে একদম প্রাণহীন শুল্ক প্রায় কাঠের মতো শতবর্ষী দৌলতদিয়ার এই নিষিদ্ধ পল্লীতে বসবাস করে প্রায় 1500 যৌনকর্মী যাদের সবার গল্প প্রায় একই রকম বঞ্চনা অবহেলা ভালোবাসাহীন সকাল দুপুর তাদের কিন্তু ভালোবাসাহীন কি বাঁচা যায় আপনারা সবাই জানেন নিশ্চয়ই এইসব নিষিদ্ধ পল্লীর কিন্তু আইনি বৈধতা আছে যেখানে বৈধ অবৈধর তোয়াক্কা না করেই সবাই ব্যবসা চালিয়ে যাচ্ছে একেবারে রমরমা আর যেখানে সবাই ক্ষুধায় কিংবা প্রতারিত হয়ে আসেননি এসেছেন নিজের ইচ্ছায় সমাজসেবা অধিদপ্তরের তথ্য অনুযায়ী বাংলাদেশে 18 বছরের বেশি বয়সের কোনো নারী স্বেচ্ছায় যৌন ব্যবসা করতে চাইলে তাকে স্থানীয় বা আদালতের কাছে আবেদন জানিয়ে অনুমোদন নিতে হয় আদালতের হলফনামায় উল্লেখ করতে হয় যে তিনি এই পেশায় স্বেচ্ছায় এসেছেন কারো চাপের মুখে পড়ে আসেননি কিন্তু দৌলতদিয়ার এই যৌনপল্লীর অনেক নারীর সঙ্গে কথা বলে জানা যায় যে তাদের শিশু বয়সেই যৌন পেশায় বাধ্য করা হয়েছিল বেশিরভাগ মেয়েরা এখানে আসে পাচার আর প্রতারণার শিকার হয়ে অন্ধকার জীবনে তাদের পদার্পণ হয় সপ্তাহের পর সপ্তাহ নির্দয় নির্যাতনের মাধ্যমে এরপর একসময় সে আর নিজেকে একটা মানুষ মনে করে পণ্য তখন সে নিজেকে বিক্রির অভ্যাস তৈরি করতে শুরু করে প্রথমে তাদের শরীর বিক্রি করতে হয় কেবল জীবন বাঁচানোর জন্য একসময় সে বুঝতে পারে একমাত্র অনেক টাকাই তাকে এখান থেকে বের হওয়ার সুযোগ করে দিতে পারে নিজেকে বিক্রি করা তখন তার সামনে এই অন্ধকূপ থেকে বেরিয়ে আসার একমাত্র উপায় বলে মনে করা হয় ক্ষমতাবান বিত্তবান খদ্দের যোগানোর মাধ্যমে দ্রুত পয়সা পর্যন্ত হয় তাদের প্রথম লক্ষ্য কিন্তু ঘর ভাড়া আর নানান রকম বখরাওয়ালাদের খুশি করে টিকে থাকতে গিয়ে আয় হয় ঠিকই কিন্তু সঞ্চয় হয় না একটা পর্যায়ে তারা বুঝতে পারে এখান থেকে বেরোতে প্রয়োজনীয় টাকা তার হয়তো জমাতে পারবে কিন্তু বেরোনোর পর সমাজ আর তাদের মেনে নিবে না এই মেয়েরা তাদের জীবনভর গ্লানি বয়ে বেড়ায় বেঁচে থাকার জন্য অনেক পতিতা বোনেরা তাদের সন্তানদের মাদ্রাসায় পড়তে পাঠান শুধু এই জন্য যে তাদের পাপে ভরা জীবন শেষে যখন তারা পরপারে পাড়ি জমাবেন তখন হাফেজ বা মৌলানা হওয়া সন্তান তাদের জন্য চোখের পানি ছেড়ে আল্লাহর দরবারে দোয়া করবে হয়তো আল্লাহর কালাম হিফজ করা সন্তানের সুপারিশে হাশরের ময়দানে আল্লাহ তাকে মাফ করে দিবেন কিন্তু মৃত্যুর পর তাদের জানাজা চটে না কোনো ইমাম সাহেব তাদের জানাজা পড়তে রাজি হন না আমরা এমন এক রাষ্ট্র গড়ে তুলেছি যেখানে বেঁচে থাকতে অনেক মানুষকে সম্ভ্রম বিক্রি করতে হয় আর মৃত্যুর পরও তাদের আমরা মানুষ হিসেবে সম্মান দিতে জানি না অথচ অধিকাংশ ক্ষেত্রেই তারা আমাদের তৈরি
জাহান্নামেরই বাসিন্দা। আমাদের সমাজের অন্ধকার অংশটার আকার অনেক বড়। চোর, বাটপার, মাদকাসক্ত, ছিনতাইকারী, চাঁদাবাজ, যৌনকর্মী, ঘুষখোরেরা এই সমাজেরই অংশ, এই রাষ্ট্র ও সমাজের সৃষ্টি। এমনই অনেক রহস্যময় এবং দুর্ধর্ষ ঘটনা নিয়ে আমরা ফিরে আসবো আবার। ততক্ষণ পর্যন্ত আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ।